सीरियल किलर सड़क के बीच में खड़ा होकर पागलों की तरह गोली चला रहा था। तभी बहादुर पुलिस ऑफिसर शेर की तरह वहां पर आया और उस सीरियल किलर पर गोली चलाई। অবশেষে মুক্তি পেয়েছে লোকেশ কানাকরাজের পরিচালিত থলাফাতি বিজয়ের লিও সিনেমা ট্রেলার। গত 5 অক্টোবর প্রকাশ পায় সিনেমাটির ট্রেলার। অ্যাকশন থ্রিল আর পারিবারিক গল্প নিয়ে নির্মিত সিনেমা লিও। মূল চরিত্রে ছিল থলাফাতি বিজয়। 2.5 মিনিটের ট্রেলারে শুরুতেই গল্প আবৃত্তির সঙ্গে চলতে থাকে চরিত্রগুলোর পরিচয় পর্ব। সঞ্জয় দত্ত এবং অর্জুন ছিল ভিলেনের চরিত্রে। চোখ ধাঁধানো ট্রেলারে ভিজুয়াল সব দৃশ্য দেখে নেট পাড়ায় ইতিমধ্যে বিজয় ফ্যানদের চলছে উত্তেজনা। বিজয়ের ডাবল রোল ছিল ট্রেলারে। সিনেমার গল্পতে বিজয় ছিল একজন সাধারণ ফ্যামিলিয়ার মানুষ। বিজয়ের স্ত্রী এর চরিত্র ছিল তৃষা। সাথে তার একটি কন্যা সন্তানকেও দেখা যায়। ছোট এই পরিবারকে নিয়ে বিজয় বসবাস করত কাশ্মীরে। তবে পূর্বশত্রুতার জের ধরে ভিলেন খুঁজে বের করে তাকে। তার পোশাক আগুনে পুড়িয়ে দেয়, নির্মমভাবে মারতে থাকে তাকে। একের পরে এক অত্যাচারের শিকার হয় বিজয়ের পরিবার। হঠাৎ বিজয়কে দেখা যায় প্রতিবাদী এক যোদ্ধার রূপে। বেধম মারধর করতে থাকে সে ভিলেনদের, যেখানে লোকেশ বিজয়ের দ্বিতীয় চরিত্রটি রেখেছিল সিক্রেট হিসেবে। বিজয়ের এই ডাবল রূপ দেখে যেন তরস হয়েছে না ভক্তদের। তবে এই অপেক্ষার পালা শেষ হতে চলেছে। ইতিমধ্যে সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 19 অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে সিনেমা লিও।